হাই, আমি রূপম। এখন কথা হবে দিলখুশের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো এই ট্রেলারটা যদি দেখো না, ট্রেলারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, তাহলে কি এটা একটা ভালো ট্রেলার? এই ছবিটা আসছে সরস্বতী পুজোর সময় এবং ট্রেলারের সূচনাটাই হয় যে বাঙালির ভ্যালেন্টাইন্স সরস্বতী পুজো, সেই সংলাপটা দিয়েই। তো আমি এর আগে যেদিনকে এই ছবির টিজার দেখেছিলাম, গান দেখেছিলাম, সেই সময় বলেছিলাম, মানে গান দেখেই বলেছিলাম বিভাগী ফোন, যে এখানে মেবি কোনো একটা অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, চিনেবাদামের মতো, যেই অ্যাপ্লিকেশানে লগ ইন করলে এরা এদের কাছের মানুষ বা পার্টনার খুঁজে পাবে। এবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে খরাজ মুখার্জি, সে একটা অ্যাড শ্যুটের জন্য অডিশন দিচ্ছেন, যে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বলছে দিলখুশ নিয়ে। এবার সেখানে আমরা কিন্তু অরিত্রকেও দেখতে পাই, অরিত্র জ্ঞানের অরিত্র, যেটা দেখে আমার খুব ভালো লাগে যে চলো আজকে এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে, নিজে খেটে নিজের সেই জায়গাটা, এটাকে সত্যি বড় করে অ্যাপ্রিসিয়েট করতে হয়। দারুণ দারুণ। এবার এই পুরো ট্রেলারের মধ্যে আমরা অনেক ভালো ভালো পারফরমেন্সেস পাই, সেখানে প্রণব বন্দ্যোপাধ্যায় বলি, অপরাজিতা আড্ড বলি, অনুসুয়া ম্যাম বলি, বা খরাজ মুখার্জি বলি, অবশ্যই সোহম মজুমদার বলি, এবং মধুমিতাকেও এখানে বেশ ভালোই লাগছে তার বাদবাকি কাজের তুলনায়। তো মোটামুটি সবার পারফরমেন্সেস ভালো, এবং ট্রেলারে তারা চেষ্টা করেছে বেশি গল্প না যাতে রিভিল হয়ে যায়, বেশি গল্প যাতে না বলা হয়, এবং শেষ ভাগে অনির্বাণ ভট্টাচার্যের একটা, তার একটা ক্লোন টাইপের বানানো হয়েছে অ্যানিমেশনে, যে বলছে এখনও গল্প শেষ হয়নি। যাই হোক, তো এর মিউজিক তো ছবির খুব ভালোই, যেটা এই ট্রেলারে রিফ্লেক্ট করছে, এখানে পারফরমেন্সেস খুব স্ট্রং। তবে দেখো, যেটা এই ট্রেলারটা দেখে সমস্যা মনে হয় যে এই ট্রেলারে না, মানে ট্রেলারটাকে কোনো একটা ধুনে কাটা হয়নি, একটা রিদমে কাটা হয়নি, ঠিক আছে? মানে একদম শুরুতে ওই অ্যাপের যে বিষয়টা, ওটাকেও প্রপার এস্টাবলিশ করা হয়নি, এবং তারপরে যে সিকোয়েন্সগুলো হচ্ছে, মানে এখানে ঐশ্বর্যর সাথে একটা ছেলের, বা এখানে মধুমিতার সাথে সোহমের, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুসুয়া, এখানে খরাজের সাথে অপরাজিতা আড্ড, প্রত্যেকটা যেন কয়েকটা সিকোয়েন্স পরপর পর ফেলা রয়েছে, এবং আপনি আপ সেগুলো হয়ে যাচ্ছে। সেখানে কয়েকটা ইম্পর্টেন্ট ডায়ালগস দেওয়া, সেগুলো হয়ে যাচ্ছে, কিন্তু ওই ডায়ালগসটার গুরুত্ব কী, বা ওই সিনটা কী ইম্প্যাক্ট ফেলছে, আমরা কিছু বুঝতে পারছি না। এবং সাডেনলি ট্রেলারটা ইমোশনালও হয়ে যায়, ঠিক আছে, ক্যারেক্টারগুলো কাঁদতে লাগে, কিন্তু ওগুলোর কী পালস আমরা সেগুলো বুঝতে পারি না। তো সেখানে যদি একটা রিদমে একটা ধুনে ট্রেলারটা যায়, সেটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা এখানে হয় না। তারা হয়তো গল্পটা লোকানোর চেষ্টাই করছে, এক্ষেত্রে এই রিদমে ডিজাইন করাটা বেশি দরকারি ছিল আর কি। যাই হোক, ট্রেলারটা আমার ঠিকঠাকই লেগেছে, এবং শেষ ভাগে অনির্বাণ ভট্টাচার্যের এই যে ক্লোনটা অ্যানিমেশন, এটা কেন, এটা প্রশ্ন রাখে। তো আমার যেটা মনে হয় যে এখানে তারা এই মানুষের ফিলিংস, বা এই যে দিলখুশ অ্যাপের মাধ্যমে মানুষের হৃদয়ে কী চলে, এটাকে বোঝার চেষ্টা করছে, এবং সেটাই হয়তো তারা বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে এতগুলো মানুষের ওপর এই সম্পূর্ণ এক্সপেরিমেন্টটা হয়ে। দেখা যাক। এবং আমার এখানেও একটাই বক্তব্য, যে যখনই SVF-এর ছবি হবে, অনির্বাণের একটা ফেস ভ্যালু আছে, অনির্বাণ SVF-এর সাথে কন্ট্রাক্টে রয়েছে, বা তাদের বেশিরভাগ কাজে রয়েছে বলে সব কাজে অনির্বাণ, সব কাজে অনির্বাণ ভালো লাগে বলুন, মানে দরকার নেই, সব কাজে অনির্বাণ তার ফেস ভাঙানো দরকার নেই, কোনো দরকার নেই। তবে ট্রেলারটা আমার খারাপ লাগেনি, ট্রেলারটা আমার ঠিকঠাকই লেগেছে, গানগুলো খুব ভালো, এবং অনেকের বললামই ভালো পারফরমেন্সেস রয়েছে। দেখা যাক, গল্প যদি ভালো হয় লোকে দেখবে, তবে যদি একই রকম প্যান প্যানে ঘ্যান ঘ্যানে সিনেমা হয়, একই রকম লাভ স্টোরি হয়, তাহলে বস লোকে দেখবে না। এবার দেখা যাক কেমন হয় এই ছবিটা, এবং কিছুটা ক্ষেত্রে তো ওই একই রকম রোম্যান্টিজম, একই রকম দুঃখ, একই রকম কষ্ট, এবং একই রকম প্যান প্যানে জিনিসপত্র ধাঁচ তো আছি, তবে সেটা খুব যে মেলোড্রামাটিক এমনটাও নয় আর কি। তো খারাপ ভালো দিক মিলেই রয়েছে, তো আমার ট্রেলারটা ঠিকঠাক লেগেছে, দেখা যাক ছবিটা কেমন কী হয়। তো এই ছিল আমার রিয়াকশন দিলখুশের ট্রেলার নিয়ে। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।